হ্যাঁ, তাহলে এটা সমস্যা আছে আর কেন, মুছে দেবো। এভাবে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 31 নাম্বারটা অঙ্ক। 31 দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180, এই অঙ্কটা দেওয়া আছে। তো প্রথমে দেখো এটা আর এটা কি একই জিনিস, এটা আর এটা কি একই জিনিস। তাহলে এখানে ধরি এ আছে, তাহলে আমরা কি ধরবো, এ স্কোয়ার প্লাস 7a ইকুয়াল টু কি ধরলাম, এক্স ধরলাম, কারণ এ থাকলে আমরা এটা ধরতে পারবো না। কি ধরলাম এখানে, এ স্কোয়ার প্লাস 7a ইকুয়াল টু এক্স। এবার এই রাশিটা কি আসে, তাহলে এটাকে ধরেছি এক্স, তার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8, এটাকে ধরেছি এক্স মাইনাস 180। এটা এবার এখানে কত আছে, এটার একটা গুণ করলে কত হবে, মাইনাস 180 এক্স স্কোয়ার। তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে একটা মাইনাস হয় একটা কি হয় প্লাস হয়, একটা মাইনাস হয় একটা প্লাস। তাহলে কত কত গুণ করলে 180 হয়, 18 আর 10 গুণ করলে 180 হয়, আর এখানে কত আছে 8 আছে। তাহলে 8 আর 8 কখন হবে, যখন 18 থেকে 10 বাদ দিব, 18 থেকে 10 বাদ দিলে কত হয় 8 হয়, আর 18 আর 10 আর 18 গুণ করলে 180 হয়। দেখো এখানে লিখি আগে, তাহলে মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। এখানে 18-র আগে কেন মাইনাস নিছি, কারণ এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস আছে এই জন্য 18-র বড়টার আগে মাইনাস নিয়েছি। তাহলে এবার কি হবে, এই দুটো থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স, এই মাইনাস মাইনাস, 18x থেকে এক্স কমন গেছে থাকে কি 18, 18x থেকে এক্স কমন নিলে শুধু থাকে 18, এই প্লাস এখানে কি বসাবো এক্স, বাকি থাকে কি প্লাস 10, প্লাস 10 মাইনাস 180 থেকে 10 গেছে, বা 10 দ্বারা 180 কে ভাগ করলে কত হয় 18 হয়। দেখো এটা আর এটা কি একই জিনিস না, এটা আর এটা কি একই জিনিস। তাহলে এখানে নাও এক্স মাইনাস 18 কমন নিলাম, বাকি থাকে কি এক্স আর এখানে প্লাস 10, তাহলে এক্স প্লাস 10, এটা আমাদের এটার উৎপাদক বিশ্লেষণ হয়েছে। কিন্তু এখন এক্স তো আমাদের ছিল না, ছিল কি আমরা এক্সটা ধরে নিছি, এবার এক্স এর মানটা এখানে বসাইতে হবে এ স্কোয়ার প্লাস 7a, এ স্কোয়ার প্লাস 7a, তাহলে এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 আর এখানে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10। এখন দেখো এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ হয়, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ হয়, কেমন হয়, এই 18 9 দুগুণে কত 18, তাহলে এ স্কোয়ার প্লাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এখানে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, 9 দুগুণে কত 18, 2a মাইনাস 18। দেখো 9 এ থেকে 2a বাদ দিলে প্লাস 7, এ প্লাস এ মাইনাস এ মাইনাস, 9 দুগুণে 18, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এটা হয়েছে এটা। এবার এখানে দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে 5 দুগুণে কত হয় 10, 5 দুগুণে 10, আর 10 আর 5 আর 2 যোগ করলে 7, তাহলে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। তাহলে এটা কি হয়, এখান থেকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই দুইটা থেকে a কমন নাও, a কমন নিলে a প্লাস 9 আর এখানে a থাকে কি মাইনাস 2, তাহলে মাইনাস 2, মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে প্লাস, 2 দ্বারা 18 কে ভাগ করলে 9। এই প্রথম অংশের কাজ শেষ। এবার দ্বিতীয় অংশ কি আছে আমাদের, এই দুইটা থেকে এ কমন নাও, এ কমন নিলে এ প্লাস 5, এ প্লাস 5, এ প্লাস 2 কমন নিলে এ প্লাস 5, এ প্লাস 5। এবার এখানে কি আছে, এ প্লাস 9, এ প্লাস 9 কমন নাও, তাহলে এ প্লাস 9 আর থাকে হচ্ছে এ মাইনাস 2, এ মাইনাস 2, এখানে কি থাকে এ প্লাস 5, এ প্লাস 5, তাহলে এ প্লাস 5 কমন নিলাম, থাকে হচ্ছে এ প্লাস 2, এ প্লাস 2, এই হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণ। বিপ্লব শুনতে পাও?
ওরা কি দুইজন চলে গেছে? যাক, আচ্ছা এরপরে কোনটা করাবো? এই রিলেটেড 35 নাম্বারে গেলাম আমি, না 33টা দেখাবো। হ্যাঁ 35। কি আছে? 3x² + 11x - 4। 3x² + 11x - 4। তো প্রথমেই বলি এই দুইটা কি করো, গুণ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3^12x² 3^12x² তাহলে গুণ করলে কত হবে? 12x² হবে, আর যোগ করলে 11x হবে। তাহলে 12 আর 1 গুণ করলে 12 হয়, 12 থেকে 1 বাদ দিলে 11 হয়। 12 আর 1 গুণ করলে 12 হয়, আর 12 থেকে 1 বাদ দিলে কত হয়? 11। তাহলে এখানে দেখো 3x² + 12x - x - 4। এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 12x আর x গুণ করলে 12x², আর 12x থেকে x বাদ দিলে 11x। তাহলে 3x টা কমন নাও, 3x কমন নিলে 3 গেছে, x² থেকে x গেছে, তাহলে একটা x, এই প্লাস প্লাস, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, x দ্বারা x কে ভাগ করলে 1, লেখার দরকার নাই। এবার কি আছে, -1 কমন নাও, -1। তাহলে -1 কমন নিলে কি হয়, x থাকে মাইনাস দ্বারা মাইনাস কে ভাগ করলে প্লাস, 4 কে 1 দ্বারা ভাগ করলে 4, সমান 3x x + 4। এই দুটা কমন আছে x + 4, আর এখানে 3x - 1, 3x - 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো আমি বুঝাই দেবো, আবার সমস্যা নেই। চলে গেছে আবার, এখন আসে নাই? এটা আসছে তো, এখন নাই? এটা আমি তো দেখতেছি, আমার তুমি মনে হয় আমার ছবিটাতে ক্লিক করো। হ্যাঁ এই দেখাচ্ছে, আমি তো আছি, ওই যে বাঁধন এসে জয়েন করলো, আমি নাই, আমি আমি কি আছি, আছি বিপ্র? ঠিক আছে, 3^12x² তাহলে কত কত গুণ করলে 12 হয়, আর যোগ করলে 11 হয়, 12 কে 12 12 কে 12, তাহলে 12 থেকে 1 বাদ দিলে 11x হয়। দেখো এই 12x থেকে একটা x বাদ দিলে 11x হয়, তাহলে 3x² + 12x - x = 4। তাহলে এই দুটো থেকে দেখো 3x কমন যায়, 3x কমন নিলে 3 থেকে 3 কমন গেছে, x² থেকে x কমন নিলে একটা x থাকে, প্লাস প্লাস, 3 দ্বারা 12 কে ভাগ করলে কত হয়? 4, x দ্বারা x কে ভাগ করলে 1, লেখার দরকার নাই। এই দুইটা থেকে দেখো মাইনাস আছে, দুইটাতেই মাইনাস আছে, তাহলে -1 কমন নাও, তাহলে x -x থেকে -1 কমন নিতে থাকে শুধু কি x থাকে, এই মাইনাস দ্বারা মাইনাস কে ভাগ করলে প্লাস, 1 দ্বারা 4 কে ভাগ করলে হচ্ছে 4, 1 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়? 4। এবার দেখো এই x + 4 x + 4 দুটো একই জিনিস, কমন নিয়ে নিছি, বাকি থাকে কি এখানে x আর এখানে -1, সরি 3x আর এখানে -1, তাহলে 3x - 1, এটাই হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এই টাইপের আর কোনটা করে দেব? তোমাদের বাসায় একটু অনেক ট্রাই করতে হবে। এবার 38 নাম্বারটা করে দিলাম, ঠিক আছে, সবগুলোর নিয়ম একই রকম। 38 নাম্বারটা দিচ্ছি, কি হয়, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস জি, কি বলো? আমাকে দেখতে পাও না? আমার ছবিতে ক্লিক করো, ডবল ক্লিক করো আমার ছবিতে। বড় হয়েছে আমার ছবিটা? ডবল ক্লিক করলে তো বড় হওয়ার কথা, পুরো স্ক্রিন জুড়ে আমার ছবিটাই থাকার কথা, এই বোর্ড টোট। হ্যাঁ, হয়নি এখনো? হয়নি? হয়েছে? তো আগে বলবা তো যে স্যার বুঝতে পারতেছি না। ইমোতে আসলে ওটা দিয়ে করা যায় না, ইমোতে এই ছবিগুলো বড় করা যায় না, লেখাগুলো খুব ছোট ছোট দেখায়, তাই না? এই জন্য এটা উল্লেখ করছি। তুমি, হ্যাঁ হ্যাঁ, এটাতে ভালো বোঝা যায় না? হ্যাঁ, এই জন্যই তো এটা নামাইছি, এটাতে পুরো স্ক্রিনটাই দেখা যায়, আর ওখানে অনেক ছোট ছোট ছবিগুলো আসে, এই কারণে দেখা যায় না, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো 38 নাম্বার, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। তাহলে এটার এটা গুণ করলে কি হয় দেখো তো, দুই দুগুণ চার, প্লাসে প্লাসে প্লাস, ও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন কত এখানে প্লাস আছে, তাহলে দুটেই প্লাস হবে অথবা দুটেই কি হবে, মাইনাস, আর এখানে কি আছে, মাইনাস, তাহলে দুটেই মাইনাস হবে। দেখো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, এ দেখো এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, ফোর আর ওয়ান এখানে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান গুণ করলে ফোর, এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাস ফোর এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে মাইনাস ফাইভ এক্স ওয়াই, মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ করলে মাইনাস ফাইভ এক্স ওয়াই। তাহলে এবার কি আসবে, এই দুইটা থেকে এক্স, টু এক্স কমন নাও, টু টু আর ফোর, টু থেকে টু আর ফোর থেকে কমন যাবে টু, এক্স স্কোয়ার এক্স, তাহলে টু গেছে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলাম, কি থাকে এক্স, এই মাইনাস মাইনাস, দুই দিয়ে চারকে ভাগ করলে দুই, এক্স ওয়াই কে এক্স দ্বারা ভাগ করলে শুধু ওয়াই থাকে। এবার মাইনাস এখানে কি আসবে, দেখো ওয়াই আছে এখানে, এখানে ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াইটা কমন নাও, এই ওয়াই এর সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিলাম, থাকে কি শুধু এক্স, মাইনাস দ্বারা প্লাস কে ভাগ করলে মাইনাস, টু টু, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিছি তাহলে একটা ওয়াই থাকে, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিছি তাহলে একটা ওয়াই থাকে। এবার এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই দুইটা দেখো কমন যায়, এক্স মাইনাস টু ওয়াই আর এখানে থেকে টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস টু ওয়াই কমন নিছি, এখানে থাকে টু এক্স আর এখানে থাকে মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার। এরপরে 42 নাম্বার করাবো, এটা কি তোলা হয়েছে, মুছে দেব? আচ্ছা, এরপরে 42 নাম্বার, এবার দেখো এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ, এটা দেওয়া আছে। এবার প্রথমে এই অঙ্কটা দেওয়া আছে, এই এক্স দ্বারা দুটাকে কি করতে হবে, গুণ করতে হবে, এক্স দ্বারা দুটাকে গুণ, তাহলে কি থাকে, এ এক্স স্কোয়ার এ প্লাস প্লাস, এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার এক্স, এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার এক্স, এই প্লাস প্লাস, ওয়ান আর এক্স গুণ করলে এক্স, এই প্লাস এ। এবার দেখো এই দুইটা থেকে এখানেও এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, তাহলে এ এক্সটা কমন নিলাম,
তাহলে এ থেকে এ চলে গেছে, এক্স স্কয়ার থেকে এক্স কমন গেছে, তাহলে একটা এক্স থাকে, এক্স স্কয়ার থেকে একটা এক্স গেলে একটা থাকে, এই প্লাস প্লাস এ স্কয়ার থেকে এ নিছি তাহলে একটা এ থাকে, এবার এক্স থেকে এক্স নিছি তাহলে আর কিছু থাকে না। এবার প্লাস এখানে দেখো দুইটাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে শুধুমাত্র ওয়ান কমন নিব, ওয়ান কমন নিলে এক্স প্লাস এ থাকে, ঠিক আছে। এবার দেখো এটা আর এটা কি একই জিনিস, কমন চলে যাবে, তাহলে এক্স প্লাস এ কমন নিলাম, থাকে হচ্ছে এ এক্স আর এখানে প্লাস ওয়ান, এ এক্স প্লাস ওয়ান, এটাই অ্যান্সার, এ এক্স প্লাস ওয়ান। তো 44 নম্বরে কি আছে আমাদের, এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউ। তো এটা কেমন, এখানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার একটা সূত্র পড়ে, কিন্তু এখানে বি কিউব থাকলে সূত্র পড়তো, কিন্তু এখানে কি আছে টু আছে, তাহলে কি হবে, হবে না, তাহলে এটাকে ভাঙ্গায় নিতে হবে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব, তাই বি কিউব কে টু বি কিউব কে দুইটা কাজ করা যায়, বি মাইনাস বি কিউব মাইনাস বি কিউব করা যায়, এটা এতে টু মাইনাস টু বি কিউব কে মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এইবার দেখো এতটুকু জায়গা সূত্র পড়ে, এতটুকুর জায়গা সূত্র, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে কি হয় এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব, এটুকু সূত্র হচ্ছে এটা, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, গতকাল আমরা শিখছিলাম এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র দেখছিলাম দেখছিলাম, তাহলে এখানে এখন লেখো a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b ইনটু এটা হচ্ছে a তার উপর স্কয়ার সূত্রের প্লাস a হচ্ছে এটা a মাইনাস b ইনটু b, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, এখানে আবার বলি এটা হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এবার দেখো এ মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে মাইনাস টু বি, মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে মাইনাস টু বি, এর মধ্যে আবার দেখো সূত্র পড়ে, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বিটা আগে নেওয়া যায় বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস বি স্কোয়ার, এই যে বিটা এই দুটা কি একসাথে গুণ আছে না, তাহলে এই বিটাকে সামনে নিয়ে নিলাম, এটা এবার এটা যা ছিল তাই এ মাইনাস টু বি ইনটু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার, এই প্লাস বি দ্বারা ভেতরে গুণ করলে বি আর এ গুণ করলে কি হবে, বি আর এ গুণ করলে এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার সমান এ এ মাইনাস টু বি আর এখানে এ স্কোয়ার, এ দেখো মাইনাস টু এ বি প্লাস এ বি মাইনাস টু এ বি প্লাস এ বি তাহলে কত হয় মাইনাস এ বি হয়, আর টু বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে একটা বি স্কোয়ার, টু বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে একটা টু স্কোয়ার বি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের এটা এইচ ডাব্লিউ থাকবে, ৩০ নম্বর, ৪৬
ছত্রিশ জি আচ্ছা বলে দেবো, সমস্যা নেই। তেতাল্লিশ, এই পাঁচটা অঙ্ক এইচ ডাব্লিউ থাকবে তোমাদের।